নমস্কার বন্ধুরা, আমি খুশি আপনারা দেখছেন হ্যাপি হেলথ জোন। আপনাদের প্রিয় চ্যানেল হ্যাপি হেলথ জোন এ আপনারা এখন বর্তমানে রয়েছেন এবং আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো মেথি কিভাবে আমাদের চুলের বৃদ্ধিতে এবং চুলের উন্নতিতে সহায়তা করে সে বিষয়ে। কারণ বর্তমানে আমরা প্রায় প্রত্যেকেই চুলের নানা সমস্যায় ভুগে থাকি। তো এই মেথি তার আশ্চর্য গুণাগুণ দিয়ে কিভাবে আমাদেরকে সহায়তা করতে পারে সেটি আমরা এখন জেনে নেব। তো মেথির সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে এবং ব্যবহার বিধি সম্পর্কে বলার আগে অবশ্যই বলবো, বর্তমানে আমাদের যে লাইফস্টাইল রয়েছে, আমাদের যে ফুড হ্যাবিটস রয়েছে, তার ক্ষতিকর প্রভাব কিন্তু আমাদের চুলের মধ্যে পড়ে, সেজন্যই আমরা চুলের সমস্যায় ভুগতে থাকি। তো প্রথমেই বলবো, চেষ্টা করুন যতটা সম্ভব হেলদি লাইফস্টাইল লিড করার জন্য এবং প্রচুর পরিমাণে জল পান করুন। আপনাদেরকে অ্যাট ফার্স্ট এগুলোই করতে হবে যেগুলো আমি বললাম। এবং আমরা চুলের স্টাইল করার জন্য, বিভিন্ন রকম স্টাইল করার জন্য আমরা কিন্তু ঘন ঘন চুলে ক্লিপ দিয়ে থাকি। আমরা এখন পার্লারে যেতে অভ্যস্ত হয়ে পড়েছি এবং পার্লারের বিভিন্ন মেশিন আমাদের চুলে ইউজ করি এবং তাতে যে হিট থাকে, সেই হিট যদি ঘন ঘন আপনি চুলে ইউজ করেন, এটি কিন্তু আপনার চুলের ক্ষতি সাধন করে। সেজন্য বলবো যতটা সম্ভব এগুলো কম করার চেষ্টা করুন, অর্থাৎ এড়িয়ে চললে ভালো হয় কিন্তু যতটা পারুন কম করুন। এবং এরপর বলবো, আপনি মেথি আগের দিন রাতে আপনার চুলের লেন্থ অনুযায়ী 1 চামচ বা 2 চামচ, সেটা আপনি বুঝে রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন এবং সকালে অল্প জল দিয়ে ভেজাবেন, যাতে আপনার এক্সট্রা জল ফেলে দিতে না হয়। যেটুকুনি জল থাকবে সেটা দিয়েই আপনি পেস্ট করবেন, ঘন পেস্ট করে তার সঙ্গে অ্যালোভেরা জেল এবং কিছুটা নারকেল তেল মিশিয়ে মাথায় এবং সমস্ত চুলের লেন্থে লাগিয়ে রাখবেন আধ ঘন্টা, কম করে আধ ঘন্টা রাখবেন। রাখার পরে যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে আপনার চুলটা ধুয়ে ফেলবেন। এবং এটা তো হেয়ার প্যাক গেল, আপনি মেথির তেল ইউজ করতে পারেন। তো মেথির তেল কিভাবে বানাবেন? নারকেল তেল এবং মেথির বীজ আপনি একসঙ্গে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন এবং ঠান্ডা করে ছেঁকে নিয়ে সেই তেল সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করবেন এবং পরের দিন শ্যাম্পু করে নেবেন। এইভাবে যদি আপনি মেথির হেয়ার প্যাক এবং এই মেথির তেল ইউজ করেন, অবশ্যই কিন্তু আপনি কয়েক মাস পরে চুলে পার্থক্য বুঝতে পারবেন। চুলের গ্রোথ বৃদ্ধিতে মেথির মতো উপাদান কিন্তু, এত সহজলভ্য উপাদান কিন্তু সচরাচর দেখা যায় না। তো বন্ধুরা, যেটা বললাম, হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করুন এবং প্রচুর পরিমাণে জল খান এবং সাথে সাথে মেথি ইউজ করুন। এটা কিন্তু ভীষণ ফ্রুটফুল একটি উপাদান। তো বন্ধুরা, সেক্ষেত্রে বলবো অবশ্যই এটা মাসে 3 থেকে 4 বার ইউজ করবেন, বেশি ইউজ করবেন না। এবং আপনারাই বলে দেবেন এরপরে যে এটা থেকে আপনি উপকারিতা পেয়েছেন নাকি না পেয়েছেন। তো উপকারিতা পেলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার এই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই আপনার বন্ধুদের কাছে প্রচুর 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 পরিমাণে শেয়ার করে তাদেরকেও জানান এবং তাদেরও সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য শেয়ার করে দিন। মেথির যে কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে সে নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তো এখন বলছি চুলের জন্য, আপনারা এভাবে মেথি ইউজ করলে কিন্তু যথেষ্ট উপকারিতা পাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আজকে খুশি এখানে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছে। টাটা, বাই বাই।